নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। চিনি বাদাম, সুজি আর আলু দিয়ে আজকে একটা ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি, রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। এক বাটি চিনি বাদাম আমি জলে ভিজিয়ে রাখলাম, হাফ বাটি টক দই ফেটিয়ে নিলাম, রান্নায় টক দইও ব্যবহার করব। সুজি নিয়েছি হাফ বাটি, আর হাফ বাটি আমি টক দই নিয়েছি, এই দুটো একসঙ্গে মিক্স করে রাখব। সুজিটা দইয়ের সাথে মিক্স করে আমি আধ ঘন্টা মতো রেস্ট দেব, আর বাদামটাও আমি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এগুলো ভিজিয়ে রাখতে রাখতে আমি কিছু উপকরণ রেডি করে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। একটা আলু সেদ্ধ করে নেব, আলুটা ফুল বয়েল করব। এক ঘন্টা পর চিনি বাদামটা ভালোভাবে ভিজে গেছে, আর আমি কচলে কচলে এর খোসাগুলোকে তুলে দেব। একেবারে ফ্রেশ, দেখুন, খোসা ছাড়া চিনি বাদামগুলো রেডি। চিনি বাদামের এই খোসাগুলো আমি ফেলবো না, আমি এগুলো পচিয়ে গাছের গোড়ায় দেব, এতে গাছ খুব হেলদি হয়। চিনি বাদামগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। জলের প্রয়োজন হলে অল্প অল্প জল ব্যবহার করব, খুব বেশি জল দিয়ে পাতলা করে ফেলবেন না। এর মধ্যে আমি কিছুই দেব না, শুধু এই চিনি বাদামটা পেস্ট করে নেব। দেখুন পেস্টটা এরকম হবে। চিনি বাদাম খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আমি সুজির যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে চিনি বাদামটা দিয়ে দিলাম। এই রেসিপিটার সাথে আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ভাবছেন চিনি বাদাম দিয়ে কি করব, বুঝতে পারছেন না হয়তো। চিনি বাদাম দিয়ে আমি একটা তরকারি তৈরি করব। দেখুন এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, আর আমি আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটার খোসা ছাড়িয়ে এটা ভালোভাবে চটকে মাখিয়ে নেব। দেখুন আলুটা চটকে নিয়েছি, এবার এই যে আমি মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে আলুটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তরকারিটা এতটাই টেস্টি হবে যে আপনার মাছ মাংস দূরে সরিয়ে রেখে এই রেসিপিটা ট্রাই করতে ইচ্ছা করবে। অথচ খুবই সাধারণ উপকরণ দিয়ে এই রান্নাটা করা যাবে। বাড়িতে হয়তো সেরকম কোনো সবজি নেই, তাহলে আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন। এর মধ্যে আমি এক এক করে মশলা মেশাবো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিলাম, ভালো করে মিশিয়ে নেব। গ্রেট করা আদা দিচ্ছি হাফ চা চামচ, 1/4 চা চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, 1 চিমটি এলাচ গুঁড়ো, আর এটা হচ্ছে জায়ফলের গুঁড়ো। সঙ্গে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। সব উপকরণ হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব, এবং এটা একটু ফেটিয়েও নেব। চিনি বাদাম দিয়ে যে এত ভালো একটা রেসিপি হবে আপনি ট্রাই না করলে বুঝতেই পারবেন না, সেই জন্য এই রেসিপিটা আপনার কাছে ট্রাই করার অনুরোধ রইল। আর যদি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনার কেমন লেগেছে। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়েছি, এবার এক এক করে বড়ার আকারে আমি এগুলোকে ভেজে নেব। আমি এখানে যত পরিমাণ সুজি নিয়েছি তার ডবল নিয়েছি চিনি বাদাম। সুজিটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। শুধু বাদাম দিয়ে আলু দিয়ে যদি আমি এই তরকারিটা করতাম তাহলে কিন্তু এই পকোড়াগুলো ভেঙে যেত, তাই পকোড়াগুলো যাতে ভেঙে না যায় সেই জন্য আমি এখানে সুজি ব্যবহার করেছি। বড়াগুলো একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা পাশ ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এই বড়াগুলো এখন আমি ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজতে 2-1 মিনিট সময় লাগবে। একইভাবে সব বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব।
বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলোকে তেলের থেকে তুলে নেব। বড়াগুলো এরকম অবস্থাতেও আপনারা কিন্তু চায়ের সাথে ট্রাই করতে পারেন, মুড়ির সাথে সার্ভ করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। যে তেলটা পড়ে আছে সেই তেলেই আমি রান্না করব। দুটো তেজপাতা ফোড়ন দিলাম আর দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন। কম আঁচে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা আর চারটে কাঁচা লঙ্কার পেস্ট। তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। 2 চা চামচ জিরের গুঁড়ো দিলাম। আর দিলাম 1 চা চামচ ধনের গুঁড়ো। মিক্সিং বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে অল্প অল্প ব্যবহার করলাম, কেননা ওর মধ্যে বাদাম কিছুটা লেগেছিল, সেই বাদামের পেস্ট আমি নষ্ট করতে চাইনি, এই গ্রেভিতেই আমি দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম 2-3 চা চামচ টক দই। এর বদলে টমেটো ব্যবহার করতে পারেন, কিন্তু টমেটোর এখন যা দাম তাই আমি এখানে টক দই ব্যবহার করেছি। একটু টক মিষ্টি এরকম স্বাদ হলে ভালো লাগবে খেতে। গ্যাসের ফ্লেমটা কম করে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। কয়েক মিনিট আমি এটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে মোটামুটি তেল ছাড়া ছাড়া মতো হয়েই এসছে, এটা একদম সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার আমি যে মিক্সিং বাটি ধোয়া জল, যেটা বাদাম লেগেছিল, সেই জলটা আমি দিয়ে দিয়েছি। চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এখন এটা রান্না করব। 2-3 মিনিটের মধ্যেই এটা ভালোভাবে ফুটে উঠবে। 2-3 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এক এক করে এই বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে আমি খুব বেশি ফোটাবো না, হাই ফ্লেমে 2-1 মিনিট এটা ফুটিয়ে নেব। দু এক মিনিট পর ফিরে এলাম। দেখুন বড়াগুলো একটাও ভেঙে যায়নি। আপনাদের একটা বড়া আমি তুলে দেখিয়ে দিচ্ছি বড়াগুলো কতটা সফট হয়েছে। বড়ার মধ্যে সুন্দরভাবে রস ঢুকে গেছে। একেবারে শেষে উপর থেকে আমি 1 চা চামচ ঘি দিলাম, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি আর 1/4 চা চামচ দিয়েছি জায়ফলের গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলাম। চাপা দিয়ে 2-1 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করব। এটা একটু ঝোলঝোল অবস্থাতেই আমি নামিয়েছি, এটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঝোলটা বড়াগুলো টেনে নেবে। এই তরকারি দিয়ে ভাত রুটি লুচি পরোটা সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন, আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।